নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি পেশাদার সাংবাদিকদের সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ ধর্মীয় আচারে অংশ নিয়েছেন কমিউনিটির বিশিষ্টজনেরা। প্রেস ক্লাব সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় শুরুতেই দোয়া পরিচালনা করেন কোষাধ্যক্ষ রশিদ আহমদ। এছাড়া ইসলামিক সঙ্গীত পরিবেশন করেন অ্যাটর্নি মঈন চৌধুরী। নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সদস্য মরহুম সাংবাদিক ফজলে রশিদ, সাংবাদিক নিনি ওয়াদের স্বামী সদ্যপ্রয়াত ওয়াহিদুল করিম বাবুলের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে গেল করোনায় বাংলাদেশ সোসাইটির সভাপতি সহ নিহত কমিউনিটির সব বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতারের সঙ্গে ছিল নৈশভোজের আয়োজন, যাতে স্থানীয় গণমাধ্যমের শীর্ষ কর্তা ব্যক্তিরা সহ প্রেস ক্লাবের সদস্য, কার্যনির্বাহী পরিষদের নেতা এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।